আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি নাইন ডাবল টু প্রক্সি নিয়ে এই সেটের ট্রান্সপ্যালেট রিভিউ দেখেন যদি আমরা ট্রান্সপ্যালেট রিভিউতে যাই তাহলে ফোর পয়েন্ট এইটের মতো এই সেটটা খুবই ভালো মানের প্রক্সি প্রোভাইড করে তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কীভাবে এই প্রক্সি নিয়ে এই প্রক্সি নিয়ে কীভাবে সেট আপ করবেন কাজ করবেন ডিটেলসে আলোচনা করব এই প্রক্সি আপনি উইন্ডোসে এরপর হচ্ছে ম্যাকে অ্যান্ড্রয়েডে এরপর হচ্ছে আইওএসে আপনি এটা ইউজ করতে পারবেন এরপর যে কোনো কান্ট্রি অ্যাভেলেবল আছে মোটামুটি সব কান্ট্রি অ্যাভেলেবেল আছে যদি আমরা সাইটের প্রাইজিংগুলো দেখি এখানে তিন কোয়ালিটির প্রক্সি আছে একটা হচ্ছে আইএসপি প্রক্সি যারা আইএসপি প্রক্সি খুঁজেন যেমন এ টি বেরিজন কমকাস্ট এরকম আইএসপি অনুসারে থাকবে তো আমরা যদি প্ল্যানগুলোতে ক্লিক করি তাহলে এখানে আমরা প্ল্যানগুলো দেখতে পাচ্ছি তো ফার্স্ট হচ্ছে দুইশো আইপি পঞ্চাশ ডলার প্রত্যেক আইপি পঁচিশ সেন্ট করে পড়বে এরপরে চারশো আইপি বাষট্টি ডলার পনেরো সেন্ট করে পড়বে সতেরো আঠারো টাকার মতো এরপরে সাতশো আইপি একানব্বই ডলার তেরো সেন্ট করে পড়বে আপনি এখানে যত বড় প্যাকেজ নেবেন আপনার কষ্ট তত কম পড়বে আপনি যদি এখানে এক হাজার আইপি নেন এখানে ছয়শো আইপি ফ্রি পাবেন আপনার প্রত্যেকটা আইপি পড়বে শুধুমাত্র এগারো বারো টাকা করে এখানে নয় সেন্ট আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো হচ্ছে আনলিমিটেড টাইমের জন্য সো সবচেয়ে কম রেটে এখানে পাবেন তো কীভাবে প্রক্সি নিতে হয় ডিটেলস একটু পরে আলোচনা করি তো এখানে আরও প্রক্সি আছে সেটা হচ্ছে আইএসপি প্রক্সি যারা আইএসপি অনুসারে নিতে চান এখানের প্যাকেজগুলো একটু বড় বড় মিনিমাম বারো হাজার আইপি নিতে হবে ছশো ডলার খরচ হবে প্রত্যেক আইপির খরচ হবে অনলি ফাইভ সেন্ট মানে ষাট টাকা করে তো এর থেকে বড় প্যাকেজ আছে যার যেটা লাগে নিয়ে নিতে পারেন এরপর যারা স্টেটিক নিয়ে কাজ করেন মান্থলি আইপি প্রত্যেকটার ভ্যালিডিটি হচ্ছে এক মাস করে আপনি যে কোনো কান্ট্রি নিতে পারবেন যেমন ইউএসএ আছে কানাডা আছে হংকং এরপরে সাউথ কোরিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড এরপর হচ্ছে ইউকে বাংলাদেশের আইপি অ্যাভেলেবল আছে সতেরো সেন্ট করে অস্ট্রেলিয়া যার যেই কান্ট্রি খুশি আপনি সেটা নিতে পারবেন তো এখান থেকে আমরা যদি যে কোনো একটা প্রক্সি নেই তাহলে আমরা রেটটা দেখতে পাবো সাপোজ এখানে যদি আমরা একটা প্রক্সি নেই তো দেখেন পার ডেতে অনলি সতেরো সেন্ট করে আপনার মান্থলি প্যাকেজ এটা টোটাল পাঁচ ডলার খরচ পড়বে এটার জন্যে আপনি চাইলে বেশিও নিতে পারেন দুইটা নিলে দশ ডলার সো প্রত্যেক টাইপই এক মাস চলবে স্ট্যাটিক প্রক্সি এক মাসের খরচ হচ্ছে পাঁচ ডলার করে এখন আপনি পে করার জন্যে জাস্ট এখান থেকে অর্ডারে চলে যাবেন কীভাবে পেমেন্ট করবেন সেটা দেখাই তো এখান থেকে আপনি পে এরপর হচ্ছে পেপাল ডেবিট কার্ডেও পেমেন্ট করতে পারবেন পে করে এখান থেকে আইপি নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনি যে যে পারপাস ইউজ করতে পারবেন এখানে ডাটা কালেকশন এরপরে প্রাইস মনিটারিং মার্কেটিং এরপর হচ্ছে ব্র্যান্ড প্রোটেকশন এসইউ অপটিমাইজেশন এসইউ যারা করেন সোশ্যাল মিডিয়াসে যারা ফেসবুক টেসবুকে কাজ করেন এরপরে ভেরিফিকেশন করতে পারবেন মানে এট ক্লিকের কাজগুলো এরপরে টিকটক গুগল রেডিট ইউটিউব ইনস্টাগ্রাম অ্যামাজন এইসবেও কাজ করতে পারবেন এখানের পক্সিগুলো দিয়ে সো খুবই ভালো মানের পক্সি তো ফার্স্ট আমরা এখান থেকে সাইন আপ করে নিই সো সাইন আপে চলে যাই এখানে আপনার ইমেল এরপরে পাসওয়ার্ড এরপরে পাসওয়ার্ডটা এগিয়ে দিবেন আর ভিডিও নিচে আমি লিঙ্কটা রেখে দেবো আপনারা অবশ্যই লিঙ্ক থেকে চলে আসবেন আর এই হচ্ছে আমার ইনভাইটেশন কোড এই কোডটা ইউজ করলে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এরপরে জাস্টিং এখান থেকে সাইন আপ করে নেবেন তো আমার সাইন আপ করা আছে আর প্যাকেজ কিনে আছে সো এখান থেকে আমি লগ ইন করে নিই তো লগ করার পরে আপনারা এরকম দেখতে পাবেন এগুলো নিয়ে আগে আলোচনা করলাম তো এখানে আমার প্রক্সি কিনে আসে যদি আমরা আইসপি প্রক্সি দিতে যাই তাহলে দেখেন তো এখানে আমার বিশটা প্রক্সি কিনে আসে এখন আমি আপনাদের দেখাই কীভাবে এই প্রক্সিগুলো কাজ করে কীভাবে সেট আপ করবেন তো সেট আপ করার জন্যে আমাদের অবশ্যই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এই অ্যাপটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এটা উইন্ডোসের জন্য সো এটা আমরা ডাউনলোড করে নিই এখন অ্যাপটা ইনস্টল করে নিই তো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপটা ওপেন করি এই হচ্ছে আমার অ্যাপ তো ফার্স্ট আপনারা এইখানে লগ করে নেবেন এখানে লগ ইন করে নিলাম অ্যালাউ করে নিলাম তো লগ ইন করার পরে আপনারা এরকম দেখতে পাবেন তো আমরা আগেই দেখছি তো এখানে দেখেন আমার বিশটা প্রক্সি আছে এখন আমি প্রক্সি নিয়ে সেট করে দেখাবো তো আপনারা যে কোনো কান্ট্রি নিতে পারবেন তো এখান থেকে আপনি যে কান্ট্রি নিতে চান সেটা চুস করবেন এরপরে স্টেট অনুসারে নিতে পারবেন স্টেট চুস স্টেট চুজ করলাম এরপর এখান থেকে সিটি নিতে পারবেন এরপর জিপ কোড অনুসারে নিতে পারবেন নেওয়ার পরে জাস্ট এখান থেকে সার্চ করে দিবেন তাহলে দেখেন এই হচ্ছে আমাদের প্রক্সিগুলো ওয়াশিংটনের প্রক্সি চলে আসছে ফার্স্ট এটা হচ্ছে কজেন্টের এটা আমি নেই সিম্পলি আইপির উপর ক্লিক করেন রাইট সাইডে এরপরে ফোরওয়ার্ড পোর্ট টু প্রক্সি এটা ক্লিক করবেন আর এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন তো আমি এটাই নিলাম তো এক্সট্রাক্ট হয়ে গেছে আমাদের প্রক্সি এখন যদি আপনারা পোর্ট ফরওয়ার্ড লিস্ট এটা যান তাহলে দেখেন এ হচ্ছে আমার আইপি তো এটা আমরা কপি নি এখন এখন আমরা প্রক্সি সেট করার জন্যে ফায়ার ফক্স অথবা ওয়াটার ফক্সে চলে যাই তো আমি এটার মধ্যে সেট করে দেখাই আপনারা একটা এক্সটেনশন ডাউনলোড করে নেবেন ফক্সি প্রক্সি তো এখান থেকে আমরা প্রক্সিটা সেট করে নিই যে কোনো এক জায়গায় আমি সেট করি এই হোস্ট নেম দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আপনারা হোস্ট নেম দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে আইপিটা আমরা পেস্ট করে দিলাম এই হচ্ছে আমাদের আইপিটা আর লাস্ট ইস্টুর পরে এটা হচ্ছে আমাদের পোর্ট এটা আমরা কাট করে নিলাম এই হচ্ছে আমাদের আইপি আর এই হচ্ছে আমাদের পোর্ট এখন যদি অ্যাপে যাই আমরা তাহলে দেখেন এই যে এই হচ্ছে আমাদের আইপি আর এই হচ্ছে আমাদের পোর্ট এটা দেওয়া হয়ে গেছে আর এইখান থেকে আপনারা সক্স ফাইভ চুজ করবেন এরপর সেভ করে নিন এখন আমরা এইখান থেকে প্রক্সিটা চুজ করে নিই একশো বিরানব্বই আটষট্টি যেটা এখন যদি আমরা হরে যাই সাপোজ তো দেখেন আমাদের প্রক্সিটা কিন্তু সেট হয়ে গেছে এই হচ্ছে পঞ্চাশ সিরিয়ালের যদি আমরা এইখানে যাই তাহলে দেখেন এই হচ্ছে পঞ্চাশ একশো চোদ্দো একশো চুয়ান্ন যেটা এটা তো দেখেন এই হচ্ছে আইপি তো ইজিলি আইপি সেট হয়ে গেছে ইউএসের আর স্পিডও অনেক ভালো এখন আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন এটা যদি আমরা ফাইভ সার্ভেতে যাই এটা দিয়ে আপনি ফাইভ সার্ভেতে কাজ করতে পারবেন যদিও ফাইভ সার্ভের গ্যারান্টি হয় না তো এই ছিল ওভারঅল ভিডিও যারা প্রক্সি ইউজ করতে চান তারা এই প্রক্সি ইউজ করতে পারেন এটা খুবই ভালো প্রক্সি তো এই সেটটি নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং